वेलकम बैक टू आवर चैनल। आशा करी दर्शक बंधुरा प्रत्येके भीषण भालो आछो। आम्रा गतकालेर क्लासे किन्तु अक्सिन हरमोन सम्पर्के जेनेछि। आगामी दिने फूड एसआई जे वैकेंसी बेरोते चलेछे तोमरा तार अफिसियली नोटिफिकेशन किन्तु अलरेडी पेये गेछो। फर्म फिल आप जदिओ शुरू हयनि, फर्म फिल आप शुरू होवार आगे किन्तु तोमादेर प्रिपारेशनटा खूब भालोभावे रेडी करते हबे जाते परीक्षार आगे तोमादेर कोनो समस्या ना थाके। प्रत्येकटा चैप्टार किन्तु सेई कारणे आमि खूब सुंदरभावे डिटेल्स आलोचना करछि जाते সেই চ্যাপ্টারের উপর থেকে যেরকমই প্রশ্ন আসুক না কেন খুব সহজে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকে আমরা আগের দিনের মতো অক্সিন হরমোনের মতো আরেক প্রকার উদ্ভিদ হরমোন সম্পর্কে জানব। সেই হরমোনটি হলো জিব্রালিন। এই যে দেখো আমি বোর্ডে কিন্তু লিখে দিয়েছি আজকের টপিক হচ্ছে জিব্রালিন। তাহলে জিব্রালিন কিন্তু অক্সিন হরমোনের মতো উদ্ভিদের এক প্রকার বৃদ্ধি সহায়ক হরমোন। তাহলে সবার প্রথমে আমরা জানলাম যে জিব্রালিন কিন্তু অবশ্যই অক্সিন হরমোনের মতো একটি বৃদ্ধি সহায়ক হরমোন। জিব্রালিন সম্পর্কে আমাদেরকে আরেকটু ডিটেলস জানতে হবে। যেমন ধরো 1921 খ্রিস্টাব্দে কুরোসোয়া সর্বপ্রথম জিব্রালিন ফুজিকুইর নামক ছত্রাকে এই জিব্রালিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। পরবর্তীকালে 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জাবুটা রাসায়নিকভাবে বা সাংকেতিকভাবে এই হরমোনের নামকরণ করেন জিব্রালিন। এই জিব্রালিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্রালিক অ্যাসিড। তাহলে রাসায়নিক নাম জানতে চাইলে কিন্তু তোমরা সকলেই বলতে পারবে যে জিব্রালিক অ্যাসিড, যার মূলত উপাদানগুলো কী কী বলো তো? কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। খুব সুন্দরভাবে কিন্তু আমরা তিনটে মৌল সম্পর্কে জানলাম। এরপর জানতে যাইতে পারে যে সংকেত C19H22O6। তাহলে এই সংজ্ঞা অর্থাৎ জিব্রালিন কাকে বলে? উদ্ভিদের পরিপক্ক বীজে এছাড়া ভ্রূণমূল বীজপত্রে সংশ্লেষিত যে টাইরয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি সহায়ক এবং উদ্ভিদের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে বা বৃদ্ধিতে সম্পন্ন করে, এছাড়া ফুলের পরিস্ফুটনে সহায়তা করে, ভ্রূণের অপরিপক্কতা নির্ভর করে, তাকে কিন্তু আমরা জিব্রালিন হরমোন বলে থাকি। এই জিব্রালিন হরমোনের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন জিব্রালিন হরমোন কিন্তু নাইট্রোজেন বিহীন। এছাড়া জাইলেম ও ফ্লোয়েম কলা দিয়ে কিন্তু এই জিব্রালিন হরমোন উভয় মুখে পরিবাহিত হয়। এছাড়া জিব্রালিন কিন্তু উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। এছাড়াও আমরা জানলাম যে এই জিব্রালিন কিন্তু উদ্ভিদের বীজ ভ্রূণের সুপ্তাবস্থা নিয়ন্ত্রণে সহায়তা করে। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা অনেকগুলোই বৈশিষ্ট্য জানতে পারলাম। তার মধ্যে আশা করি প্রথম বৈশিষ্ট্যটা খুব ইম্পর্টেন্ট যে জিব্রালিন কিন্তু নাইট্রোজেন বিহীন একটি হরমোন। এছাড়া জাইলেম ও ফ্লোয়েম কলাদে উভয় মুখে পরিবাহিত হয়। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা জিব্রালিনের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এরপরে আমরা কিন্তু জানবো জিব্রালিন হরমোনের কাজ সম্পর্কে, তার ব্যবহার প্রয়োগ সম্পর্কে। ভিডিওটি কিন্তু তোমরা সম্পূর্ণ লক্ষ্য করবে খুব ভালোভাবে মন দিয়ে, কোনো পোর্শন কিন্তু স্কিপ করবে না, তাহলে পরবর্তী অংশ আমাদের বুঝতে অসুবিধা থাকতে পারে। তাহলে চলো দেখা যাক জিব্রালিন হরমোনের কী কী কাজ আছে, চলো দেখে নিই। তাহলে দর্শক বন্ধুরা, এরপর আমি যেটা তোমাদের সকলের সামনে আলোচনা করতে চলেছি সেটি হলো জিব্রালিনের কাজ সম্পর্কে, যেটা একটু আগে আমি বলেছিলাম। এখানে বলে নেওয়া ভালো, জিব্রালিনের প্রধান প্রধান কাজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। বিভিন্ন খর্বজাতীয় উদ্ভিদ যেমন মটর, ভুট্টা প্রভৃতি গাছে জিব্রালিন প্রয়োগে কিন্তু তাদের বৃদ্ধি ঘটে বা বৃদ্ধি ঘটানো সম্ভব হয়। এরপরে আমরা জানতে হবে সুপ্তাবস্থা সম্পর্কে। এই জিব্রালিন প্রয়োগে কিন্তু ভ্রূণমুকুলের সুপ্তাবস্থা ভঙ্গন করা সম্ভব, যে সমস্ত জীবের ক্ষেত্রে হয়, উদ্ভিদের ক্ষেত্রে সম্ভব হয়। এছাড়াও জিব্রালিনের প্রয়োগে কিন্তু ফুল পরিস্ফুটিত হয়, যেমন দ্বিবর্ষজীবী উদ্ভিদের প্রথম বছর ফুল ধারণের জন্য কিন্তু এই জিব্রালিন প্রয়োগ করা হয়।
ফল ধারণের জন্য। এই জিব্রালিন প্রয়োগে কিন্তু আঙুর, নাশপাতি প্রভৃতি গাছের ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়। বিজ্ঞানীরা কিন্তু এই আপেলের বীজহীন, মানে 1866 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডেনিস কিন্তু এই আপেলের বীজহীন ফল উৎপাদনে কিন্তু কথা উল্লেখ করেছেন আমাদের সকলের সামনে। তাহলে জিব্রালিনের কী কী গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো আশা করি সবটাই তোমরা বুঝতে পারলে। এরপর আমাদেরকে জানতে হবে অবশ্যই প্রাকৃতিক জিব্রালিন সম্পর্কে। প্রাকৃতিক জিব্রালিনের মধ্যে পড়ে জিএ ওয়ান জিএ টু আবার জিএ থ্রি। কিন্তু এই সবগুলি অর্থাৎ পঞ্চাশ প্রকার জিব্রালিনের কথা কিন্তু আমরা আপাতত জানতে পেরেছি। এই 50 প্রকার জিব্রালিনকে কিন্তু আমি ডটেড আকার এখানে প্রকাশ করেছি জিএ থেকে জিএ 50 অবধি। এই এতগুলো জিব্রালিনের মধ্যে কিন্তু জিএ থ্রি অধিক মাত্রায় কার্যকর, অর্থাৎ বেশিরভাগ সমস্ত উদ্ভিদেই কিন্তু এই জিএ থ্রির প্রয়োগ করা হয়। যেমন কৃত্রিম জিব্রালিনের মধ্যে পড়বে কোনগুলো বলতো? হেলমিন্থো স্পেরুলাম স্যাটিভাম থেকে নিঃসৃত হেলমিন্থো স্পেরুলাম, আর সয়াবিন বীজ থেকে নির্গত ফ্যাসকোলিক অ্যাসিড। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা প্রাকৃতিক জিব্রালিন সম্পর্কে আর কৃত্রিম জিব্রালিন সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা, এই জিব্রালিনের কাজ সম্পর্কে জানলাম, কী কী জিব্রালিন আছে অর্থাৎ প্রাকৃতিক জিব্রালিনের মধ্যে কোনগুলো পড়ে আর কৃত্রিম জিব্রালিনের মধ্যে কোনগুলো পড়ে সেগুলো তো সবটাই আমি এখানে বোর্ড ওয়ার্কের মাধ্যমে লিখেছি। তোমরা চাইলে অবশ্যই পজ করে নিয়ে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খাতায় অবশ্যই নোট ডাউন করতে পারো। এরপর আমরা আলোচনা করব জিব্রালিনের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে। তাহলে আমরা তো আপাতত বুঝতে পারলাম যে জিব্রালিন কিন্তু একটি নাইট্রোজেনবিহীন হরমোন, আর এই জিব্রালিন কিন্তু উদ্ভিদের পুষ্প পরিস্ফোটনে অত্যন্ত কার্যকরী। এছাড়াও ফলের, মানে ফল ধারণ ক্ষমতা খুব বৃদ্ধি করার জন্যও কিন্তু জিব্রালিন ব্যবহার করা হয়। এছাড়াও জিব্রালিন ব্যবহার করে কিন্তু আপেলের বীজহীন ফল উৎপাদন করা সম্ভব হয়েছে। এছাড়াও লেটুস গাছের পাতে শক্তগত ভ্রূণ অবস্থা ভঙ্গন করতে কিন্তু এই জিব্রালিন ব্যবহার করা হয়। এছাড়াও ভ্রূণের সুপ্তাবস্থা ভঙ্গন করতে কিন্তু এই জিব্রালিন ব্যবহার করা হয়। তাহলে ব্যবহারিক প্রয়োগগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ডিটেলসে আলোচনা করলাম। তাহলে আজকে কিন্তু আমি উদ্ভিদ হরমোনের মধ্যে একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক জিব্রালিন সম্পর্কে সমস্ত ডিটেলস তোমাদের সকলের সামনে প্রেজেন্ট করেছি। সেখানে আমি জিব্রালিনের মানে বাহ্যিক বৈশিষ্ট্য থেকে শুরু করে জিব্রালিনের সংজ্ঞা, জিব্রালিনের মধ্যে কী কী হরমোন লক্ষ্য করা যায়, প্রাকৃতিক হরমোন না কৃত্রিম হরমোন, জিব্রালিন কীভাবে কাজ করে, এছাড়াও জিব্রালিনের ব্যবহারিক প্রয়োগ সমস্তটাই কিন্তু খুব ডিটেলসে তোমাদের সকলের সামনে আলোচনা করেছি। তোমরা কিন্তু সবটাই পুরো ভালোভাবে মন দিয়ে লক্ষ্য করবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর ক্লাসটি কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে ভুলবে না। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই জিব্রালিন উদ্ভিদ হরমোনের উপরে তোমরা অবশ্যই আমাকে কোশ্চেনগুলো করতে পারো। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে কিন্তু সেই কোশ্চেনগুলোর উত্তর সলভ করে দেওয়ার। তাহলে আজকে আমি শেষ করছি ক্লাসটা এখানেই। আর তোমরা জিব্রালিন হরমোনের ভেতরে প্রাকৃতিক জিব্রালিন আর কৃত্রিম জিব্রালিন অবশ্যই খাতায় নোট ডাউন করে নিতে পারো।